ফল, সবজি আর পিৎজা বার্গার। অনেক বছর আগে এক শহরে একটা পরিবার থাকত। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে 8 বছরের হিমাংশু আর 7 বছরের হিমানি থাকত। দুজনই বাইরের খাবার খুব ভালোবাসত, এই জন্য ওরা দুজন পিৎজা বার্গার তো খুব শখ করে খেত, কিন্তু শাক সবজি আর ফল খাওয়ার জন্য বারণ করে দিত। না, আমরা সবজি আর ফল খেতে ভালোবাসি না, আমাদের শুধু পিৎজা আর বার্গার ভালো লাগে। কিন্তু বাচ্চারা, যদি তোমরা ফল আর সবজি খাবে না, তাহলে তোমাদের চোখ তো কমজোর হয়ে যাবে আর তোমাদের এই ছোট বয়সেই চশমা লাগাতে হবে। কিন্তু ওরা কখনোই মায়ের কথা শুনত না। না, আমরা ফল আর শাকসবজি খেতে ভালোবাসি না। একদিন মা ওদের দুজনকে খুব ভালোভাবে বোঝালেন, শাকসবজি আর ফল খেলে আমাদের চোখ খুব ভালো থাকে, আর যদি তোমাদের চোখ খারাপ হয়ে যায় তাহলে তোমাদের চশমা লাগিয়ে থাকতে হবে। মা এভাবে ভালোভাবে বোঝাতে হিমানি মায়ের কথা শুনল। ঠিক আছে মা, এবার থেকে আমি রোজ সব সবজি আর ফল খাবো। কিন্তু হিমাংশু মায়ের কথা শুনল না। না মা, পিৎজা আর বার্গারই খেতে ভালো লাগে, আমি ওগুলোই খাবো। মা হিমাংশুকে বোঝানোর চেষ্টাই ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল। হিমানি প্রত্যেক দিন শাকসবজি আর ফল খেতে লাগলো, আর হিমাংশু আগের মতোই পিৎজা বার্গারই খাচ্ছিল। একদিন স্কুলে হিমাংশুর টিচার ওকে বললেন, হিমাংশু, ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটার উত্তর দাও। কিন্তু যখন হিমাংশু বোর্ডের দিকে তাকালো, ও সবকিছু আবঝা আবঝা দেখছিল। ও নিজের চোখ দুটোকে ঘষে আবার দেখল, কিন্তু ও সবকিছুই আবঝাই দেখতে পেল। হিমাংশু উত্তর না দেওয়ায় টিচার ওর দিকে রাগে তাকালেন। হিমাংশু, কি তুমি এত সোজা প্রশ্নের উত্তরটাও জানো না? দাঁড়াও, এখনই আমি তোমার মা বাবাকে স্কুলে ডাকছি। এই বলে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টিচারের ফোন করায় হিমাংশুর মা বাবা স্কুলে পৌঁছলেন। আমি হিমাংশুর থেকে এত সোজা প্রশ্ন করেছি অঙ্কর, কিন্তু হিমাংশু এতটাও জানে না কি 2 আর 2 কত হয়। কি হিমাংশু, তুমি এত সোজা একটা প্রশ্নের উত্তরও জানো না? মনে হচ্ছে আজকাল তুমি পড়াশোনা ঠিক করে করছো না। না মা, আমি জানি 2+2=4 হয়। তাহলে তুমি টিচারকে উত্তর কেন দাওনি? কারণ আমি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না, শাক সবজি আর ফল খাওয়া করো, দেখো তোমার এখন চোখ খারাপ হলো। যদি তুমি হিমানির মতন আমার কথাটা শুনতে তাহলে তোমার চোখও ভালো থাকতো। সরি মা, এবার থেকে আমি রোজ শাকসবজি আর ফল খাবো। হিমাংশুকে এভাবে কাঁদতে দেখে ওর মা বুঝে গেলেন যে হিমাংশু নিজের ভুল বুঝতে পেরেছে। উনি হিমাংশুকে চুপ করাতে করাতে বললেন, ঠিক আছে হিমাংশু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার থেকে তুমি যদি প্রতিদিন শাকসবজি আর ফল খাবে তাহলে তোমার দৃষ্টি আবার থেকে ঠিক হয়ে যায়। ততদিনের জন্য চলো আমি তোমাকে চশমা লাগিয়ে দিচ্ছি। মা বাবার এই কথা শুনে হিমাংশু কান্না বন্ধ করে দিল, আর ওর বাবা হিমাংশুর জন্য চশমা বানিয়ে দিলেন। এইভাবে শাকসবজি আর ফল খাওয়ার কারণে হিমানির চোখ ভালো ছিল, আর শাকসবজি না খাওয়ার কারণে হিমাংশুর চোখে চশমা লেগে গেল। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।